হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি যে ফ্রেশটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেটা কি তোমাদের বলে দেওয়ার দরকার নেই, অলরেডি তোমরা আমার ভিডিওর থাম্বনেলের ফ্রেশটা জেনে গেছো। এছাড়াও আমি এখানে ফ্রেশটা লিখেও রেখেছি। ফ্রেশটা হচ্ছে নেক ডিপ। এই নেক ডিপ ফ্রেশটা দিয়ে আমরা বোঝাতে পারবো কোনো কিছুর সাথে অত্যধিক পরিমাণে জড়িত থাকা বা জড়িয়ে পড়া এবং কোনো কিছুর অত্যধিক পরিমাণে বেড়ে ওঠা। তো চলো কিভাবে ফ্রেশটা বাক্যে ব্যবহার করতে হয় সেটা এবার জেনে নেই। আগে আমি বাংলা বাক্যগুলো একটু পড়ি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। সে গলা অবধি ঋণে ডুবে আছে, অর্থাৎ কি না, সে সাংঘাতিকভাবে ঋণে জড়িয়ে পড়েছে বা ঋণে জর্জরিত হয়ে রয়েছে। আগেই বলেছি কোনো কিছুতে খুব অতিমাত্রায় জড়িত থাকা বা জড়িয়ে পড়া বোঝাতে আমরা নেগেটিভ ফ্রেশটা ব্যবহার করি। তারা আকণ্ঠ দুর্নীতিতে ডুবে আছে, কারো সম্বন্ধে বলছি যে তারা একেবারেই অসৎ, তারা অসৎ কাজকর্মে এতটাই লিপ্ত, এতটাই অসৎ কাজকর্মে জড়িত যে তারা গলা পর্যন্ত দুর্নীতিতে ডুবে আছে। অর্থাৎ কি না, কোনো কিছুতে তাদের একটা এক্সট্রিম ইনভলভমেন্ট রয়েছে আর সেই জিনিসটা হচ্ছে করাপশন বা দুর্নীতি। সমর কাজের মধ্যে ডুবেছিল, সমর কাজের মধ্যে থাকতে এত ভালোবাসে যে সবসময় সে কাজ দিয়ে থাকে, কোনো কিছুর সাথে অত্যধিক পরিমাণে ইনভলভমেন্ট, কোনো কিছুতে অত্যধিকভাবে জড়িত থাকা বা জড়িয়ে পড়া, সেটাই এখানে নেগেটিভ ফ্রেজটা আমাদের বুঝিয়ে দিচ্ছে। আর শেষের সেন্টেন্সটা হচ্ছে কোনো কিছু যখন অত্যধিক পরিমাণে বেড়ে যায় বা থাকে সেক্ষেত্রেও আমরা নেগেটিভ ফ্রেজটা ব্যবহার করি। প্রচণ্ড বৃষ্টির পর পুকুরের জল গলা অবধি উঠেছিল, একদম গলা পর্যন্ত উঠে গেছে, অর্থাৎ কিনা অত্যধিক পরিমাণে কোনো কিছু বেড়ে গেছে আর সেটাও আমরা নেগেটিভ ফ্রেজটা দিয়েই প্রকাশ করব। তো চলো এবার এই বাংলা বাক্যগুলো ইংরেজিতে বলার চেষ্টা করি, খুব সহজ, খুব ইন্টারেস্টিং। সে গলা অবধি ঋণে ডুবে আছে, সে আছে, হি ইজ, কেমনভাবে আছে, গলা অবধি ডুবে। এইবারে গলা অবধি যে ডুবে আছে এইটাকে আমি বলবো নেগেটিভ। কিসের মধ্যে ডুবে আছে, ঋণে ডুবে আছে, ইন ডেট, হি ইজ নেগেটিভ ইন ডেট, সে সাংঘাতিকভাবে ঋণে জড়িয়ে পড়েছে অথবা সে গলা অবধি ঋণে ডুবে আছে। তারা আকণ্ঠ দুর্নীতিতে ডুবে আছে, তারা এতটাই অসৎ, এতটাই অসৎ যে তাদের গলা পর্যন্ত দুর্নীতিতে ডোবা, সেটাই আমরা এখানে এখন ইংরেজিতে দেখব। তারা আছে, দে আর, কেমনভাবে আছে, আকণ্ঠ দুর্নীতিতে ডুবে আছে। এই আকণ্ঠ ডুবে থাকা, গলা অবধি ডুবে থাকা, এটা বোঝাতেই আমরা নেগেটিভ ফ্রেজটা ব্যবহার। They are neck deep, কিসে ডুবে আছে, দুর্নীতিতে, in corruption, সমর কাজের মধ্যে ডুবেছিল। সমর সারাদিন কাজ করে, সবসময় সে কাজের মধ্যে ডুবে থাকে, তাই আমি বলছি সমর তো কাজের মধ্যেই ডুবেছিল অথবা সমর কাজের মধ্যেই ডুবেছিল। সমর ছিল, সমর ওয়াজ, কারণ এটা তো পাস্ট টেন্সে, প্রথম দুটো সেন্টেন্স আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে আর তৃতীয় সেন্টেন্সটা আছে সিম্পল পাস্ট টেন্সে। সমর ওয়াজ কেমনভাবে ছিল, ডুবেছিল কাজের মধ্যে, এখানে আমি নেগেটিভ ফ্রেজটা ব্যবহার করব, নেক ডিপ। কিসের মধ্যে ডুবেছিল, তার কাজের মধ্যে, ইন হিজ ওয়ার্ক, সমর ওয়াজ নেক ডিপ ইন হিজ ওয়ার্ক, সমর তার কাজের মধ্যে ডুবেছিল। এখানে আমি আর গলা অবধি দিলাম না, কিন্তু সে সাংঘাতিকভাবে কাজের সাথে ইনভলভ, তাই আমি এখানে নেগেটিভ ফ্রেজটা ব্যবহার করেছি। প্রচণ্ড বৃষ্টির পরে পুকুরের জল গলা অবধি উঠেছিল, কোনো কিছু অতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়া বা অতিরিক্ত পরিমাণে থাকা বোঝাতেও নেগেটিভ ব্যবহার করা যায়। পুকুরের জল গলা অবধি উঠেছিল, দ্য পন্ড
এটাও কিন্তু সিম্পল পাস্ট টেন্সেই আছে, দ্য পন্ড ওয়াজ নেক ডিপ, কখন হয়েছিল পুকুরের জল গলা অবধি কখন উঠেছিল, বৃষ্টির পরে, প্রচন্ড বৃষ্টির পরে, আফটার প্রচন্ড হেভি রেইন, দ্য পন্ড ওয়াজ নেক ডিপ আফটার হেভি রেইন, প্রচণ্ড বৃষ্টির পর পুকুরের জল গলা অবধি উঠেছিল। তাহলে আমরা বুঝলাম নেক ডিপ ফ্রেজটা কখন ব্যবহার করতে হয়, ভীষণ সহজ একটা ফ্রেজ, এর ব্যবহারও খুব সহজ। আর যে চারটে সেন্টেন্স আমি বোর্ডে লিখেছি, আমার তো মনে হয় না এর থেকে আর সহজ সেন্টেন্স কিছু হয়, অ্যাটলিস্ট যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও তাদের জন্যে। তবুও আমি বলছি, কোথাও যদি আটকে যায়, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাতে পারো, ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আর যাওয়ার আগে বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, যখন তোমরা নিজেদের ভেতরে নেক ডিপ ফ্রেজটা দিয়ে কথা বলা প্র্যাকটিস করবে, তখন এই স্ক্রিনশটটাকেই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম অ্যান্ড অ্যাটেনশন, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।